রয়্যাল রাম্বল 2024। তো 2024-এর রয়্যাল রাম্বল শেষ হয়ে গেছে আজকে, আর আশা করি আজকে রয়্যাল রাম্বল সবাই দেখেছো। তো যখন দেখেছো রয়্যাল রাম্বল, তখন আমি জানি যে তোমরা সবাই জানো যে আজকে রয়্যাল রাম্বলে কী কী হয়েছে, সেটা আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। কিন্তু এই ভিডিওতে মেনলি আজকে রয়্যাল রাম্বলকে নিয়ে একটু আমরা আলোচনা করব, মানে বিশেষ করে আমি কথা বলবো যে আমার আজকে রয়্যাল রাম্বল কেমন লেগেছে, প্রত্যেকটা ম্যাচ নিয়ে আমার কি মতামত, মানে জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর এই ভিডিওতে যারা যারা রয়্যাল রাম্বল দেখোনি তারা রয়্যাল রাম্বলের রেজাল্টও জেনে যাবে, মানে যদি ইন কেস না দেখে থাকো আশা করি তোমরা দেখেছো। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমরা এনজয় করবে, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। So let's start the entertainment. You there, sitting at home, acknowledge me. সবার প্রথমে যদি রয়্যাল রাম্বলের স্টেজ আর র্যাম্প ডিজাইনকে নিয়ে কথা বলা হয়, তো বিগত কয়েক বছর আমরা যেমন রয়্যাল রাম্বলের নর্মাল স্টেজ ডিজাইন দেখেছি, আজকেও প্রায় তেমনটাই ছিল। মানে একটা লম্বা র্যাম্প, যেটা একটু কার্ভ টাইপের র্যাম্প ছিল, মানে স্ট্রেট র্যাম্প ছিল না, আর টাইটেনটন স্ক্রিনটা ছিল একটু ছোট, যেখানে আন্ডারগ্রাউন্ড এন্ট্রেন্স হচ্ছিল, যাতে পিছনে যারা বসে আছে তাদের দেখতে অসুবিধা না হয়। আর WWE যে অ্যানাউন্স করেছিল সেখান থেকে আমরা ধরে রাখতে পারি আজকে প্রায় 50,000-এর কাছাকাছি লোক এসেছিল এরিনাতে। মানে WWE অ্যানাউন্স করেছিল 48,000 সামথিং, মানে প্রায় 50,000-এর কাছাকাছি আজকে লোক ছিল, তাই রিয়াকশনের কোনো অভাব ছিল না, সবাই ভালো মতো রিয়াক্ট ছিল। এবার আজকে রয়্যাল রাম্বল শুরু হয়েছিল ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ দিয়ে, যেখানে নাম্বার ওয়ানে এসেছিল নাটালিয়া, আর নাম্বার টুতেই ছিল আমাদের জন্য সারপ্রাইজ, যেটা হয়তো আজকে রয়্যাল রাম্বলের সব থেকে বড় সারপ্রাইজ ছিল, কারণ নায়োমি WWE ফিরে এসেছে। তো হ্যাঁ, অফিসিয়ালি নায়োমি WWE কাম ব্যাক করে নিয়েছে, আর যখন নাম্বার টুতে নায়োমির এন্ট্রেন্স হয়েছিল তখন নায়োমিকে দেখে সবারই এক্সপেকটেশন লেভেল অনেকটা বেড়ে গেছিলো, কারণ নায়োমি যদি নাম্বার টুতে আসে আমরা এরপরে আরও বড় বড় সুপারস্টার, মানে বড় বড় রিটার্নের আশা করতেই পারি। আর নাম্বার থ্রিতে এসেছিল আমাদের বেলি, আর নাম্বার ফোরে ছিল আরেকটা সারপ্রাইজ, কারণ এখানে TNA নকআউট চ্যাম্পিয়ন জর্ডান গ্রেস চলে এসেছিল। আর এইটা জর্ডান গ্রেসের একটা ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স ছিল, তাই তোমরা যদি মনে করে থাকো যে জর্ডান গ্রেস এবার WWE কন্টিনিউ করবে, তো না, এমন কিছু না, সে এখন TNA নকআউটস চ্যাম্পিয়ন আছে আর সে TNA কন্টিনিউ করবে। এটা জাস্ট তার WWE একটা ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স ছিল, মানে রাম্বল অ্যাপিয়ারেন্স ছিল। আর জর্ডান গ্রেস আজকে ভালো মতো ইমপ্রেস করেছে, আর মিকি জেমসের পর জর্ডান গ্রেস সেকেন্ড সুপারস্টার যে TNA নকআউটস চ্যাম্পিয়ন থাকতে থাকতে WWE রয়্যাল রাম্বলে তার এন্ট্রি করেছিল। তো যাই হোক, তারপর এন্ট্রি হয় যখন আসোকা আর কাইরি সেনের, তখন বেলির মুখ দেখার মতো ছিল, মানে বেলি ভাবছে ব্যাপারটা কী হলো, আমি তো এদেরকে আগের দিন টাইটেল জেতালাম, তো এরপরে এরা রয়্যাল রাম্বলে কী করছে। তো যাই হোক, যখন আসকা আর কাইরি সেন রয়্যাল রাম্বলে এসেছিলো, তখন বেলি তাদের ভালো মতো সাহায্য করার চেষ্টা করেছিল, মানে অনেকবার তাদের এলিমিনেশনের হাত থেকেও বাঁচিয়েছে। কিন্তু কাইরি সেনের একটা স্পট দেখার মতো ছিল, এটা বচ ছিল নাকি এটা WWE ইচ্ছা করেছে আমি জানি না, যখন কাইরি সেনকে মানে একজন টপ রোপের উপর থেকে ছুড়ে মেরেছিল, তখন হয়তো কাইরি সেনের সেখানে একটু মানে রোপ ধরে আটকে যাওয়ার কথা ছিল, কিন্তু কাইরি সেন সেটা ধরতে পারে না। আর কাইরি সেন রিংয়ের নিচে যে এলইডির এরিয়াটা থাকে, মানে যেখান থেকে সবাই আর কি ওয়েপন্স বের করে, সেই জায়গাটা স্পাইডার ম্যানের মতো ঝুলে গেছিল, মানে ওইটা মানে হাসিও পাচ্ছিল দেখে আমরা বুঝতেও পারছিলাম না যে সেটা বচ ছিল নাকি এটাই প্ল্যান ছিল। তো যাই হোক, তারপরে আমরা দেখতে পাই সে বেশিক্ষণ ধরে থাকতে পারে না, সে এলিমিনেট হয়ে যায়, আর তার পাশাপাশি আজকেও এলিমিনেট হয়ে যায়। মানে আজকে কাবুকি ওয়ারিয়ার্সের জন্য দিনটা অতটা ভালো ছিল না, কিন্তু বেলি তখনও রিঙে ছিল, আর বেলি তারপর তাদের উপর একটু রেগে যায়। তো যাই হোক, এটা একটা স্পট ছিল। তাছাড়া আমরা দেখতে পেয়েছিলাম যে যখন বিয়াঙ্কা প্লেয়ারের এন্ট্রি হয়েছিল, বিয়াঙ্কা প্লেয়ারও ভালো মতো ডমিনেট করেছে আজকে, আজকে বিয়াঙ্কা প্লেয়ারের পারফরমেন্স দেখার মতো ছিল। আর বিয়াঙ্কা প্লেয়ারই TNA নকআউটস চ্যাম্পিয়ন জর্ডান গ্রেসকে এলিমিনেটও করেছে আজকে রয়্যাল রাম্বল থেকে। তো যাই হোক, এবার একটু কথা বলে যাক চেলসি গ্রিনকে নিয়ে। তো চেলসি গ্রিন মানে একজন ভালো এন্টারটেনার আমি বলতে পারি, মানে চেলসি গ্রিনের এখন WWE যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা বড় হতে পারে, মানে যদিও কমিক ক্যারেক্টার, কিন্তু কমিক ক্যারেক্টার হিসেবেই চেলসি গ্রিন অনেক দূর এগাতে পারে। কারণ আজকে আমরা দেখেছিলাম যে চেলসি গ্রিন আর পাইপার নেভেনের মধ্যে অনেকগুলো রকম স্পট ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাইপার নেভেন চেলসি গ্রিনকেই মানে যাকে বলে না চেপে দিচ্ছে বারবার, একবার রিংয়ের কোনায়, একবার রিংয়ের মধ্যে, মানে একবার বডি স্ল্যাম দিচ্ছে, সেখানেও চেলসি গ্রিনের লাগছে। আর তারপর যখন নায়া জ্যাক্সের এন্ট্রি হয়েছিল, ওইদিকে নায়া জ্যাক্স আর পাইপার নেভেন লড়ে যাচ্ছে, আর মাঝখান থেকে চেলসি গ্রিন মানে চেলসি গ্রিন চাপে পড়ে যাচ্ছে, চাপে পড়ে যাচ্ছে মানে সত্যিই চাপে পড়ে যাচ্ছে, মানে চেলসি গ্রিনের স্পটটা দেখে সত্যি হাসিও পাচ্ছিল, আর চেলসি গ্রিনের জন্য মায়াও লাগছিল। মানে চেলসি গ্রিনের অবস্থা তারা পুরো খারাপ করে দিয়েছিল, হয়তো না চাইতেও, কিন্তু চেলসি গ্রিন আজকে মানে ভালো মতো বিপদে পড়েছিল। তো যাই হোক, তাছাড়া আমরা আজকে নায়া জ্যাক্সের ডমিনেন্সও দেখেছি এই ম্যাচে, মানে নায়া জ্যাক্স তো যখন এন্ট্রি করেছিল তারপর থেকে তো নায়া জ্যাক্সকে মানে থামানো অসম্ভব হয়ে গেছিলো। আর নায়া জ্যাক্স তো আজকে প্রায় আমি গুনিনি, তবুও আমি যদি ভুল না হই প্রায় 8-9 এলিমিনেশন তো করেছে, আর দেখে মনে হচ্ছিল না যে নায়া জ্যাক্সকে আজকে কেউ ফেলতে পারবে বলে। আর তারপর আরেকটা স্পট আসে যেখানে আমরা দেখতে পাই ভালহাল্লা যখন এন্ট্রি করছিল, নামটা ভালহাল্লাই তো, মানে হ্যাঁ ওরকমই কিছু নাম, তো সে যখন এন্ট্রি করছিল পেছন থেকে মানে থিম সং বেজে ওঠে আর ট্রুথের, আর তারপর আর ট্রুথ ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে চলে আসে, আর তারপর যখন আর ট্রুথ রিঙে যায় তখন তার সামনে থাকে নায়া জ্যাক্স। আর ট্রুথ ভাবে, হ্যাঁ এটা কী হলো, মেয়েরা এখানে কী করছে।
তো আর্টুরের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আসে অ্যাডাম পিয়ার্স। আর অ্যাডাম পিয়ার্স তাকে বলে যে তুই এখানে কি করছিস বাছা, তো তুই এখন তাড়াতাড়ি বেরা। তো আর্টুরকে সে সেখান থেকে বের করে নিচে, মানে সে কি বের করে, নায়া জেক্সি তাকে এলিমিনেট করে দেয়। কিন্তু আর্টুর তো আর অফিসিয়ালি এই ম্যাচে ছিল না, তো সেটাকে এলিমিনেশন হিসেবে ধরা হবে না। তো আর্টুর বেরিয়ে যায়, আর অ্যাডাম পিয়ার্স তখন ভালাল্লাকে বলে যে নাও এবার তুমি এন্ট্রি করো। এবার তখন ভালাল্লা এন্ট্রি তো করে, কিন্তু সাথে সাথে তাকে এলিমিনেটও করে দেওয়া হয়। তারপর তো সে আর্টুরের উপর রেগে যায়, সে আর্টুরকে মানে অ্যাটাক করতেও আসছিল, কিন্তু আর্টুর তাকে পাত্তা দেয় না। আর্টুর অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলতে বলতে তখন এখান থেকে চলে যায়। মানে আর্টুর একটা ন্যাচারাল এন্টারটেনার, মানে বলে না অনেক কমিক ক্যারেক্টার হয় যেগুলোকে দেখে মনে হয় তাদেরকে হয়তো ফোর্স করছে, কিন্তু আর্টুর পুরো ন্যাচারাল। মানে আর্টুরকে দেখে কখনোই তোমাদের মনে হবে না যে সে তার ক্যারেক্টারটাকে ফোর্স করে এরকম কমিক বানিয়েছে, মানে সে পুরো ন্যাচারাল, মানে লোককে হাসাতে পারে আর কি। তো যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং স্পট ছিল। তারপর আমরা বেকি লিঞ্চের এন্ট্রিও দেখতে পাই, আর বেকি লিঞ্চের নায়াজেক্সের মধ্যে আমরা একটা অ্যাকশন দেখতে পাই। কিন্তু তারপর যখন এন্ট্রি হয় জেট কার্গিলের, তখন পুরো গেম চেঞ্জ হয়ে যায়। আর যখন জেট কার্গিল এন্ট্রি করছিল তখন আমি বলছিলাম যে এবার তো নায়াজেক্স গেল, আর নায়াজেক্সের কোনো চান্স নেই। আর সত্যি তাই হয়, জেট কার্গিল আজকে সবাইকে ইমপ্রেসও করেছে। কারণ জেট কার্গিল তারপর রিংয়ে আসে, রিংয়ে এসে সে নায়াজেক্সকে যখন তোলে তখন সবাই বুঝে গেছিল যে হ্যাঁ এবার সত্যি নায়াজেক্সের খেলা শেষ। আর জেট কার্গিল আজকে এটাও প্রমাণ করে দেয় যে তার দেহে শক্তির কোনো অভাব নেই। আর জেট কার্গিলই আজকে নায়াজেক্সকে রয়্যাল রাম্বল থেকে এলিমিনেট করে। আর তারপর বেকি লিঞ্চের মুখটাও দেখার মতো ছিল, আর নায়াজেক্সের মুখটাও দেখার মতো ছিল। আর তারপর আমরা একটা সময় দেখতে পাই যে জেট কার্গিল আর বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে একটা ইন্টারাকশন হয়। আর দেখে তো মনে হয় WWE একটা বড় ম্যাচের জন্য আমাদের টিজ করছে। আর এই ম্যাচটা সম্ভবত আমরা রাসেলমেনিয়াতেও হয়তো দেখতে পেতে পারি, এই বছরও দেখতে পেতে পারি। বা WWE যদি একটু ওয়েট করে যায় তাহলে হয়তো পরের বছরও আমরা জেট কার্গিল ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ একটা টাইটেলের জন্য রাসেলমেনিয়াতে দেখতে পেতে পারি, কিন্তু সেটা পরের কথা। তারপর আমরা চলে আসি যে এরপর কী হলো। তো এরপর যেখানে আমরা সবাই আশা করে বসেছিলাম যে হয়তো সাসা ব্যাংকস আসবে, হয়তো এজে লি আসবে, কিন্তু না, WWE প্ল্যান তো আলাদাই ছিল। তো WWE প্রথমে নাম্বার 29 নিয়ে আসে টিফেনি স্ট্র্যাটনকে, যেটা NXT মানে ফর্মার NXT চ্যাম্পিয়ন ছিল, NXT ওমেন্স চ্যাম্পিয়ন ছিল, যে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তো ঠিক আছে, সেও এসে আজকে ভালো মতো ইমপ্রেস করেছে রয়্যাল রাম্বল ম্যাচে। কিন্তু নাম্বার থার্টিতে যেখানে আমরা এজে লি, সাসা ব্যাংকস এদের এক্সপেক্ট করছিলাম, সেখানে আসে কে, লিভ মর্গান। হ্যাঁ, লিভ মর্গান। আর যেখানে তুমি সাসা ব্যাংকস বা এজেলিকে এক্সপেক্ট করে বসে আছো, সেখানে যদি লিভ মর্গান ঢুকে তো মাথা তো গরম হবেই ভাই। তো যাই হোক, লিভ মর্গানকে দেখে সত্যি কথা বলতে আমার মাথা গরম হয়ে গেছিলো। আমি চাইছিলাম একে তাড়াতাড়ি কেউ এলিমিনেট করো, কারণ যেখানে আমরা সবাই সাসা ব্যাংকস এজেলি এদের এক্সপেকটেশন নিয়ে বসে আছি, সেখানে WWE এনেছে লিভ মর্গানকে। এবার জানি তোমাদের মধ্যে অনেকেরই লিভ মর্গানকে ভালো লাগে, তো আমি লিভ মর্গানকে নিয়ে বেশি কথা বলবো না। কিন্তু হ্যাঁ, আজকে লিভ মর্গানকে দেখে আমার মাথা তো অন্তত গরম হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই যে লিভ মর্গান রিংয়ে যায়, আর তখন রিংয়ে বেঁচেছিল বিয়াঙ্কা ব্লেয়ার, ওইদিক থেকে লিভ মর্গান, বেলি, জেট কার্গিল আর টিফনি স্ট্র্যাটন। তো তারপর আমরা দেখতে পাই যে বিয়াঙ্কা ব্লেয়ারের চুল ধরে টিফনি স্ট্র্যাটন ঝুলে পড়েছিল, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদেরকে এলিমিনেট করে দেয় বেলি। আর তারপর লাস্টে যে তিনজন বেঁচেছিল তারা ছিল বেলি, লিভ মর্গান আর জেট কার্গিল। আর তারপর আমরা দেখতে পাই যে রিং সাইডে মারপিট করতে করতে লিভ মর্গান আর ওই দিক থেকে জেট কার্গিল, মানে প্রথমে লিভ মর্গান জেট কার্গিলকে এলিমিনেট করে দেয়, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বেলির সাথে সাথে লিভ মর্গানকে এলিমিনেট করে দেয়। আর তারপর 2024 ওমেন্স রয়্যাল রাম্বলের উইনার হয়ে যায় আমাদের বেলি। তো হ্যাঁ, এক্ষেত্রে আমার প্রেডিকশনটা ঠিক হয়ে গেছে। আর আমি চাইছিলাম যাতে বেলি জেতে, কিন্তু বেলি যে লিভ মর্গানকে এলিমিনেট করে দিতেছে এটা আমার জন্য আরও বেশি আনন্দের খবর, কারণ লিভ মর্গানের উপর আমার কোনো হেট নেই। কিন্তু যেখানে আমরা সবাই বড় বড় রিটার্ন এক্সপেক্ট করছিলাম, সেখানে যদি লিভ মর্গান ঢোকে তো আমার তো অন্তত খারাপ লেগেছে। মানে আমি তোমাদের কথা জানি না, আমার অন্তত খারাপ লেগেছে। তাই বেলি যখন লিভ মর্গানকে এলিমিনেট করে জিতলো তখন আমার আরও বেশি আনন্দ হয়েছে। মানে বেলির জেতাতে তো আনন্দ ছিলই, তার সাথে লিভ মর্গানকে এলিমিনেট করে জেতায় আরও বেশি আনন্দ হয়েছে। তো যাই হোক, এবার বেলি আমাদের ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ জিতে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে তার জন্য রাসেলমেনিয়া। এবার দেখা যাক বেলি রাসেলমেনিয়াতে কাকে চ্যালেঞ্জ করে।